কত ভিড় আজকে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া আছে। হ্যাঁ জানি সরস্বতী পুজো অনেকদিন আগে চলে গেছে, কিন্তু খাওয়া দাওয়াটা এখন করছে কেননা প্যান্ডামিক সিচুয়েশন ছিল আর কলেজ বন্ধ ছিল, তোমরা সবাই জানো। তো তার জন্য আজকে সরস্বতী পুজোর খাওয়া দাওয়ার আয়োজনটা করা হয়েছে। তো সরস্বতী পুজো কি আয়োজন করা হলো এবছরে আর মানে খাওয়া দাওয়ার জন্য, তো সেটাই আজকে দেখবো ভিডিওতে। তো চলো যাওয়া যাক। আর হ্যাঁ, আমি সূর্যনাথ কলেজে পড়ি। সূর্যনাথ কলেজের যারা দেখছো তারা যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর বেশি দেরি না করে তাড়াতাড়ি চলো যাওয়া যাক। তো গাইজ, আমি এখন কলেজের সামনে চলে এসেছি আর কলেজের সামনে দেখো কতটা ভিড় রয়েছে আজকে। আজকে কলেজে পুরো ভিড় আর ভিড়। তোমরা তো কলেজের বাইরেটা দেখে নিলে, এবার কলেজের ভেতরে যাই আর ভেতরে গিয়ে দেখি ভেতরে কেমন ভিড় হয়েছে। কলেজের ভেতরে প্রচন্ড ভিড়। প্রচন্ড ভিড় রয়েছে কলেজের ভেতরেও। এবার এদিকটা দেখো একবার কতটা ভিড় এখানে। গাইস প্রচন্ড ভিড় রয়েছে আজকে কলেজে, সবাই সরস্বতী পুজোর খাবার খেতে এসেছে আর এখানে লাইনটা একটু কম রয়েছে, এদিকেও লাইন কম। চলো লাইনে দাঁড়িয়ে যাই আর গিয়ে খাবারটা নিয়ে নিই, দেখি কি কি দিয়েছে এবারে। এত বাজে কপাল, একদম লাইনে ফাঁসতে আসে, খাবার পুরো শেষ হয়ে গেছে এখানে, কি কষ্ট। এগুলো আর এইটুকুতে আর কি খাবো, যাই হোক গরম গরম আসুক তারপরে আবার খাবো, লাইনে দাঁড়িয়ে থাকি। গাইজ অ্যাট লাস্ট পোলাও চলে এসছে আর থালা ধরে দাঁড়িয়ে রয়েছি রে ভাই, আর এই আমাদের ভাই দিচ্ছে, আস্তে গরম গরম আরেকটু আরেকটু দিয়ে ব্যাস। এরপরে রয়েছে ধোকা, না এটা পরে খাচ্ছি। এই ভাই রয়েছে ফুলের আচার চাটনি নিয়ে, একটু পরে খাবো এটা। কাকু রয়েছে বোঁদে নিয়ে, একটু পরে খাবো এটাও। তো চলো খাবার পেয়ে গেছি আর এবার এটা খেয়ে দেখি কেমন হয়েছে। তোমার এখন আমি মাছটাকে খুলে নিই, কেননা খেতে হবে তো মাছটা তো খুলতেই হবে। আমি সব কিছু একবারে নিয়ে এসেছি, পরে আবার যাবো না তার জন্য। এখানে পোলাও, ফুলের চাটনি, ধোকা আর বোঁদে রয়েছে। তো সরস্বতী পুজো এগুলোই সব জায়গাতে খাওয়ানো হয়, নর্মাল যেরকম হয় সেরকমই, একটু ধোকার কারির সাথে খেয়ে দেখি বেশি ভালো লাগে। আর একটু ধোকায় নেই প্রচন্ড বড়। ধোকা দিয়ে বেশি ভালো লাগছে, ধোকার কারিটা যখন দিয়ে মাখিয়ে নিচ্ছে তখন বেশি ভালো লাগছে। আর দেখো নর্মাল
সরস্বতী পুজোর খাওয়া দাওয়া এর থেকে বেটার হতে পারে না, এটাই খুব ভালো। তোমরা যারা আসছো তারা তো মিস করে গেল। তবে সকাল থেকে এত রান্না হচ্ছে, পোলাওটা একটু মানে লেগে লেগে রয়েছে, হয়তো একটু পরে মানে যখন ঠান্ডা হবে তখন হয়তো ছেড়ে যাবে, কেননা প্রচণ্ড গরম রয়েছে। আর আশেপাশে সবাই খাচ্ছে, আর তোমরা তো দেখতে পাচ্ছ কেমন ভিড়। যাই হোক, খেয়ে নি এত গরম খাবার। সবাই খাওয়া দাওয়া তো শেষ, কিন্তু এখন কি আর দেখাবো, মানে ওখানে ফুলের আচার চাটনি ছিল যেটা সেটা তো আর দেখাতে পারবো না। তো এখানে ওপরে আসলাম, ওপর থেকে একবার নিচের ভিউটা দেখো তোমরা, কেননা ওপর থেকে দেখতে আরো বেশি ভালো লাগে। ওপর থেকে ভিউটা আরো ভালো পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছি কত স্টুডেন্ট রয়েছে এখানে খেতে এসে আজকে। তো যাই নিচে, যাই আর নিচে গিয়ে দেখি বন্ধুদের সাথে একটু আলাপ করে নি। তো গাইস, তোমরা তো ভিডিওটা দেখতেই পারলে কেমন হয়েছে আমাদের সরস্বতী পূজার আয়োজনটা এবছরে, আর যারা আসুনি তারা তো মিস করে গেলে। তো যাই হোক, ভিডিওটা দেখো, আর ভিডিওটা দেখতে তোমাদের যদি ভালো লেগে থাকে তারপরে তাদের করে দিও। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, চলো বাই। সো প্লিজ সারা পাকারা ওকে, থ্যাংক ইউ।